হ্যালো আমি মালিক রয় আজ আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে সি প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি লুক সেই লুপটা সম্পর্কে অর্থাৎ ফল লুক এই ফল লুক সম্পর্কে বিস্তারিত জানব তো আমরা জানি সি প্রোগ্রামিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার গাণিতিক সমস্যা হতে পারে তারপর আরও বিভিন্ন ধরনের এরকম সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য অনেক সময় কন্ডিশনাল স্টেটমেন্ট সেই সাথে সাথে লুপ স্টেটমেন্টের ব্যবহার করা হয়ে থাকে তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লুপ স্টেটমেন্ট ফর লুপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এবং ফর লুপের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে বোঝার চেষ্টা করব তো প্রথমেই আমি ধরে নিচ্ছি যে যেহেতু আমরা লুপ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করছি সুতরাং সি প্রোগ্রামিংয়ের বেসিক যে অংশটা আছে সেই সম্পর্কে আমরা মোটামুটি কমবেশি সবাই অবগত তো এখন আমি প্রথমেই একটি কাজ করতে চাচ্ছি সেই কাজ হচ্ছে যে আমি হ্যাপি স্কুল এই কথাটাকে পাঁচবার লিখতে চাচ্ছি হ্যাপি স্কুল আমি কি করতে চাচ্ছি হ্যাপি স্কুল কথাটিকে জাস্ট ফাইভ টাইমস বা পাঁচবার লিখতে চাচ্ছি তো আমি যখন লুপ স্টেটমেন্ট আমি মতে ধরে নিচ্ছি আমি কোনো প্রকার লুপ স্টেটমেন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তা আমি আমাকে কাজ দেওয়া হয়েছে যে আমাকে আউটপুটে পাঁচবার হ্যাপি স্কুল কথাটিকে লিখতে হবে তো আমরা কি করতাম আমরা বেসিক্যালি কাজটা কিন্তু এভাবে করতাম সেটা হচ্ছে এরকম ইন্ট মেইন আমি জাস্ট প্রোগ্রামের মাঝের অংশটি একটু লিখছি আপনাদের সামনে প্রিন্টে তো আমি হ্যাপি স্কুল কথাটিকে যদি পাঁচবার প্রিন্ট করতে চাইতাম তাহলে আমাকে এভাবে করতে হতো প্রিন্টের হ্যাপি স্কুল 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 শুধু তাই না আবার একটার পর একটা যাতে দেখায় তার জন্য আমাকে আবার প্রত্যেকবার এখানে স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ করে লিখতে হতো আমি যদি এখানে ডট ডট দিয়েছি এখানে হ্যাপি স্কুল লিখতে হতো আমাদের এইভাবে তো এইভাবে একটা প্রোগ্রাম লেখা কিন্তু অনেক বিরক্তকর হয়ে যায় তাও যদি পাঁচ বার লিখতে বলে সেটা তো নয় লেখা যায় যদি এই পাঁচ বারটা একশো বার লিখতে বলে তখন কেমন হবে চিন্তা করে দেখেন একটু যে আপনাকে এরকম একশো বার হ্যাপি স্কুল লিখতে হবে তারপরে আপনি প্রিন্টেপের আউট আউটপুটে যে একশো বার হ্যাপি স্কুল কথাটিকে লেখা দেখতে পারবেন এই কাজটি যেমন কষ্টসাধ্য তেমনি অনেক সময়ের ব্যাপার এবং আমি বলবো বিরক্তিকর একটা ব্যাপারও ঠিক এই রকম যখন দেখা যাচ্ছে আমাকে একই কাজ বারবার করতে হচ্ছে সেই সময়গুলোতে আমরা খুব সহজেই এই লুপ স্টেটমেন্ট চালিয়ে আমরা কাজটাকে একবারে করে ফেলতে পারি এবং তার জন্য আমাদের এই রুপ স্টেটমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ তো এখানে আমরা যেহেতু আজকে শুধু ফল লুপ নিয়ে আলোচনা করব। সেহেতু আমি ফল লুপের গঠন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক যে ফল লুপটা কিভাবে কাজ করে অর্থাৎ এই যে একটা প্রোগ্রাম আমরা যেখানে পাঁচবার হ্যাপি স্কুল কথা থেকে লিখতে চাচ্ছি এই পাঁচবার লিখতে গেলে পরে আমরা ফল লুপটাকে কিভাবে ইউজ করতে পারি তো আমাদেরকে প্রথমে ফল লুপ সম্পর্কে ফল লুপের গঠন সম্পর্কে বিস্তারিত জানতে হবে তো ফল লুপের গঠনটা আছে এখানে ইন্ট মেইনের মধ্যে সবসময় মেইন ফাংশনের মধ্যে ফল লুপটা ব্যবহার করা হয়ে থাকে তো ফল লুপের ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাউন্টার কাউন্টার ডিক্লারেশন পর্বটা করতে হবে যদিও আপনি এই যে কাউন্টার ডিক্লারেশন অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন যে কোথা থেকে নাম্বারটা কাউন্ট করতে চাচ্ছেন একটা নাম্বারকে যদি কাউন্ট করতে চান যেমন আমি ম্যাক্সিমাম পাঁচ বার করতে চাচ্ছি কত থেকে এক থেকে শুরু করে পাঁচবার বার সো আপনাকে এখানে ডিক্লারেশনটা আপনি উপরে করতে পারেন অন্যথায় যারা আমরা প্রোগ্রাম আরো শর্টে করতে চাই সেখানে এই যে ইনিশিয়ালাইজেশনের জায়গাতে কাউন্টার ডিক্লারেশনটা একই সাথে করে নেওয়া যায় তো যাই হোক আমরা সেটা পরে আলোচনা করব তো এখানে প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন ফর লুপের সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন পার্ট এবং থার্ড পার্ট হচ্ছে কাউন্টার আপডেট এখানে এবং সবার লাস্টে যে ফল লুপে অবশ্যই একটি সেকেন্ড ব্র্যাকেট থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে থাকবে হচ্ছে আমাদের স্টেটমেন্ট অর্থাৎ আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই স্টেটমেন্ট আমরা এখানে দিব এখন আমরা যদি একটু এই তিনটা সম্পর্কে একটু আলোচনা করি তাহলে আমরা একটু আরেকটু এভাবে দেখতে পাই ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আপনি কত থেকে কাউন্ট করা শুরু করতে চাচ্ছেন তো আমি ধরতে চাচ্ছি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি এ বি সি ডি অর আই জে কে তো আমি একটা ভেরিয়েবল এবং সেটাকে আমি ওয়ান থেকে শুরু করতে চাচ্ছি কারণ আমার টার্গেট হচ্ছে আমি কি করব যে পাঁচ বার হ্যাপি স্কুলকে লিখবো তো আমি এক থেকে শুরু করে পাঁচ বার লিখবো তাই আমি এখানে লিখলাম কাউন্টার ডিক্লারেশন আমি এখানে এটার পরিবর্তে লিখলাম ইন্ট আই অর্থাৎ আমি কি করলাম একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল বা চলককে এখানে ডিক্লেয়ার করে নিলাম এবার আমি এই আইটাকে ইনিশিয়ালাইজ করছি অর্থাৎ আই ইজ টু ওয়ান লিখে দিচ্ছি এখানে এটা ইনিশিয়াল হয়ে গেল এবং একটা কথা মনে রাখতে হবে যে ফর লুপে যে তিনটা পার্ট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং কাউন্টার আপডেট এই তিনটা পার্টের মাঝখানে কিন্তু আপনাকে সেমিকোলন দিতে হবে সুতরাং i 1 দিয়ে আমরা সেমিকোলন দিলাম এখন আমরা এখানে কন্ডিশন কন্ডিশন মানে কি সত্য অর্থাৎ আমি এই যে যে কাজটি করব কি করব হ্যাপি স্কুল কথা থেকে পাঁচবার লিখব তো এটা কতবার লিখব কিভাবে করব সেই কন্ডিশনটা আমরা এখানে দিব তো আমি সেই জন্য এখানে দিলাম যে i greater than or equal sorry ফাইভ অর্থাৎ কি হবে আয়ের ভ্যালুটা পাঁচের ছোট হবে অথবা পাঁচের সমান হবে কারণ আমি তো পাঁচবার ই করতে চাচ্ছি সো পাঁচবার এবং এক থেকে শুরু করে আপনার এভাবে করেন এক দুই তিন চার পাঁচ তবে আপনি ইচ্ছা করলে কন্ডিশনটাকে চেঞ্জ করতেও পারেন যেমন এখানে আপনি আই ইজ দিয়ে শুরু করতে পারেন এখানে তাহলে পরে লেস দেন ইকুয়ালটা উঠাই দিয়ে শুধু পাঁচ দিতে পারেন কারণ জিরো ওয়ান টু ফোর এভাবে করতে পারেন যদিও আমরা আরো ডিটেলস শিখবো আপাতত আমি একটু এভাবে ধরে নিচ্ছি যে আই ইজ ইকুয়াল টু ওয়ান আই লেস দেন অর ইকুয়াল ফাইভ আর এই যে কাউন্টার আপডেট কাউন্টার আপডেট কাজটা হচ্ছে ও কি করবে আই এর ভ্যালুটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করবে অর্থাৎ আমি এখানে লিখবো আই প্লাস প্লাস আপনারা বিভিন্ন প্রকার অপারেটর সম্পর্কে সি প্রোগ্রামিং এ জেনেছেন সেই অপারেটরের মধ্যেই এক ধরনের অপারেটর আছে যেটাকে আমরা আই প্লাস প্লাস বলে থাকি এখানে যদি আপনি যেহেতু আই লিখেছেন সেখানে আই প্লাস প্লাস যদি আপনি এখানে এ লিখতেন তাহলে আপনি এখানে এ প্লাস প্লাস দিবেন এবং এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর অপারেটর এর সাথে আরেকটা অপারেটর আছে যেটাকে ডিক্রিমেন্ট অপারেটর বলে তো ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে এরকম যে আই ইউজ কল টু আই প্লাস ওয়ান অর্থাৎ আই এর ভ্যালু যা থাকবে তার সাথে আই এর ভ্যালুটাকে আরো এক যোগ করে দেবে এটা হচ্ছে কাউন্টার আপডেটের কাজ সো আমি এখানে এটাতে একটা সেমিকোলন দিলাম এবং আই প্লাস প্লাস দিয়ে দিলাম এখন আমার মাঝের যে অংশটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট তো আমি কি করতে চাচ্ছি স্টেটমেন্টের মধ্যে আমি কি করব এই যে যে কাজটি করতে চাচ্ছি সেই কাজটি এখানে লিখা দেবো অর্থাৎ আমি কি লিখতে চাচ্ছি হ্যাপি স্কুলকে লিখতে চাচ্ছি সুতরাং আমি এখানে স্টেটমেন্টের পরিবর্তে লিখব প্রিন্ট এফ স্ল্যাশ হ্যাপি স্কুল এবং যাতে হ্যাপি স্কুলটা একটার পর একটা নিউ লাইন করে আসে সো আমি এখানে একটি স্ল্যাশ এন দিয়ে দিলাম তো এখন যদি আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা লুপ স্টেটমেন্টটা ভালোভাবে বুঝা বুঝতে পারবো যেখানে এই কাজটা এই যে জাস্ট এইটুকু কাজের পয়েন্ট হবে কিন্তু আমি এখানে কি করতে পারছি পাঁচ বারে হ্যাপি স্কুল লেখাটাকে জাস্ট এইটুকু কাজ করে লিখতে পাচ্ছি তো আমরা যদি এটাকে একটু দেখতে চাই তাহলে কিভাবে করতে পারি তো আমি আপাতত এই অংশটাকে মুছে দিলাম কারণ আমাদের এটা আর এখন দেখার দরকার নাই বা জানার দরকার নাই সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যেখানে কাজটা কিভাবে হচ্ছে অ্যাট ফার্স্ট আয়ের ভ্যালু ওয়ান এই ওয়ানটা চলে যাচ্ছে এখানে অর্থাৎ এখন আয়ের ভ্যালু এখানে কত আছে ওয়ান আছে তো আমাদের কন্ডিশন চেক হচ্ছে কিভাবে ওয়ান কি পাঁচের চেয়ে ছোট অথবা সমান হ্যাঁ অবশ্যই ওয়ান পাঁচের চেয়ে ছোট অর্থাৎ কন্ডিশনটা ট্রু যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে এই থেকে কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে এখানে কি হবে এই কন্ডিশন থেকে এই আয়ের ভ্যালুটা স্টেটমেন্টের মধ্যে ঢুকবে অর্থাৎ এখন সে কি করবে একবার হ্যাপি স্কুলকে প্রিন্ট করে দেবে দেন এইখান থেকে সেটা কি হবে প্রিন্ট করার পরে এই ভ্যালুটা চলে যাবে আমাদের এই জায়গাতে অর্থাৎ কি হচ্ছে এখানে এখন কিন্তু আয়ের ভ্যালু ওয়ান আছে সেই স্টেটমেন্টটা ঢুকছে ঢুকে কি করলো প্রিন্টে হ্যাপি স্কুল করে দিলে একবার দেন এখান থেকে আয়ের ভ্যালুটা চলে যাচ্ছে কাউন্টার আপডেট কাউন্টার আপডেটে যে এখানে হয়ে যাচ্ছে কত আই প্লাস প্লাস অর্থাৎ আয়ের ভ্যালু যা ছিল তার থেকে আরো এক বৃদ্ধি পাবে তাহলে কি হচ্ছে আই ওয়ান ছিল আই হয়ে গেল কত টু সুতরাং এইখানে চলে আসলো আবার এই জায়গা থেকে টু ভ্যালুটা চলে আসলো এখানে তাহলে এখন আয়ের ভ্যালু কত হচ্ছে এখন আয়ের ভ্যালু হচ্ছে টু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ টুটাও পাশের থেকে ছোট সুতরাং কি হবে এখানে টুটাও স্টেটমেন্টের মধ্যে প্রবেশ করবে করে সে কি করবে হ্যাপি স্কুলকে প্রিন্ট করবে আমি যদি এভাবে লিখি প্রথমবার হ্যাপি স্কুল প্রিন্ট হলো দেন সেকেন্ড টাইম হ্যাপি স্কুল প্রিন্ট হলো এরপরে আবার এই টুটা চলে গেল এখানে টু আই প্লাস প্লাস অর্থাৎ টু এর ভ্যালু এখন আয়ের ভ্যালু আছে টু টু হয়ে যাচ্ছে ওয়ান যোগ হয়ে যাচ্ছে থ্রি সুতরাং এখানে আয়ের ভ্যালুটা এখন হয়ে যাচ্ছে এখান থেকে এসে হয়ে গেল থ্রি যেহেতু থ্রিটাও পাশে ছোট সুতরাং আমরা আবারও একবার হ্যাপি স্কুলকে প্রিন্ট করতে পারবো এই যে আমরা হ্যাপি স্কুলকে আরেকবার প্রিন্ট করলাম এই তিনটা এখন চলে যাচ্ছে আপনার কোথায় তিনটা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছে এইখানে প্রিন্ট করে চলে আসছে সো এখন তিন আরো একবার যোগ হয়ে এখানে হয়ে যাবে কত ফোর যেহেতু ফোর ও পাশের ছোট সুতরাং ফোর ও হ্যাপি স্কুলের মধ্যে স্টেটমেন্টের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ সে প্রিন্ট এফ হ্যাপি স্কুলের মধ্যে ঢুকে হ্যাপি স্কুলটাকে প্রিন্ট করে দেবে আরো একবার এই যে আমরা আরো একবার হ্যাপি স্কুলটাকে প্রিন্ট করে দিলাম এবার যদি এখান থেকে ফোর এখানে প্রবেশ করে কারণ তাহলে ফোর এর ভ্যালুটা আবারও এক বৃদ্ধি করে আমাদের হয়ে যাচ্ছে এখানে কত পাঁচ তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ পাঁচের ছোট না হলো পাঁচ পাঁচের সমান কারণ আমরা এখান থেকে লেস দেন আর ইকুয়াল দিয়েছি সুতরাং এটাও যেহেতু কন্ডিশন ট্রু সো ইয়েস হয়ে এখানে চলে আসলো এবং এখানে এসেও লাস্ট টাইমের মতো হ্যাপি স্কুলটাকে প্রিন্ট করে দিল এখন এই পাঁচ উঠে গেল উপরে উঠে যে এখান থেকে হয়ে গেল কত ছয় সেই ছয় যদি আপনার এখানে চলে আসে তাহলে খেয়াল করে দেখেন এখানে আছে পাঁচ এখানে আছে কত ছয় তাহলে আপনি কি ছয় আর পাঁচ এখানে যদি আর পাঁচ এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে হচ্ছে না অর্থাৎ তখন কিন্তু এটা ইয়েস হচ্ছে না যদি না হয় তাহলে এখান থেকে প্রোগ্রামটা লুপের মধ্যে প্রবেশ করবে না অর্থাৎ আর এর ভ্যালুটার লুকের মধ্যে প্রবেশ করবে না এটা ফলাফলটা বাইরে বের হয়ে আপনাকে আউটপুটটা শো করে দেবে এইভাবে আপনি খুব সহজেই ফর লুপটাকে ইউজ করে আপনি যে কোনো একটা বড় সমস্যাটাকে ছোট একটা কোডের রূপান্তর করে আপনি তার আউটপুটটাকে পেতে পারেন এখন যদি আমরা আরেকটু সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে আমরা দেখব এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করব কিভাবে আমরা লুপের সাহায্যে এই কাজটা করব। আমি আগেই বলে রাখছি যে আপনি যদি এখান থেকে এটা ভালো করে বুঝে নেন দেন আপনি যদি এই কোডটাকে বুঝে নিয়ে খুব সুন্দরভাবে আপনার খাতায় লিখে আপনি যদি কম্পিউটারে আপনার কোড ব্লক যেটা আছে সফটওয়্যার ওইখানে যদি আপনি এটা টাইপ করেন বা কোড করেন তারপরে যদি আপনি সেটাকে বিল্ড করেন রান করেন আপনি কিন্তু খুব সহজে ফল লুপের আউটপুটটা পেয়ে যাবেন এবং ফল লুপ দিয়ে আপনি এরকম যে কোনো ধরনের ধারার যোগ বা আদার্স আরও এই ধরনের লুপ চালিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো কিন্তু করতে পারবেন তো আমরা দেখতে চাচ্ছি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাকে যোগ করব তাহলে আমরা কীভাবে করতে পারি আমি এখানে যদি লিখি প্রোগ্রাম পুরো প্রোগ্রামটা লিখি এটা আমরা সবাই জানি হেডার ফাইল আমাদের দিতে হবে দেন ইন্ট মেইন আমরা যে মেইন ফাংশনটাকে লিখে নিলাম সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম যেহেতু এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাকে যোগ করব প্রথম যে নাম্বারটা এক থেকে একশো তো আমাদের কি করতে হবে প্রথমে একটা ফলের প্রথমটা যেগুলো সে কাউন্টার ডিক্লারেশন সো আমি এখানে একটা চলককে ধরে নিলাম যেটা দিয়ে আমি কি করতে পারি ফল লুপের মধ্যে লুপটা চালাতে পারি অর্থাৎ ইন্ট আই এরপর আমি যদি ফল লুপ শুরু করি তো আমি সবাই আমরা জানি ফল লুপে তিনটা পার্ট প্রথম পার্ট হচ্ছে কাউন্ট ইনিশিয়ালাইজেশন সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন এবং থার্ড পার্ট হচ্ছে কাউন্টার আপডেট তো আমরা এখানে কি করব। যেহেতু এখানে আমরা কি করছি যে আয়টাকে ডিক্লেয়ার করে নিয়েছি এবং আমরা যোগ করতে চাচ্ছি এক থেকে কত পর্যন্ত একশো পর্যন্ত সো আমি এখানে আয়ের ভ্যালুটাকে ইনিশিয়াল করে নিলাম ওয়ান থেকে শুরু করলাম দেন আমাদের কাজ ছিল কন্ডিশন তো আমরা কন্ডিশন চেক কন্ডিশন কিভাবে দিব একশো পর্যন্ত সংখ্যাকে যোগ করব। তাহলে আমরা কি করব আই less than or equal 100 তবে আপনি যদি এখানে ইকুয়াল চিহ্নটাকে না দিতে চান তাহলে আপনি কিন্তু এটাকে 101 লিখে দিতে পারেন তাহলে কিন্তু 100 পর্যন্ত যোগ করে যেই 101 এ চলে যাবে তখন থেকে কিন্তু এটা বের হয়ে চলে আসবে একবারে দিতে হবে তো আশা করি যদি লুপের কাজটা আপনি জানেন তাহলে আপনি লজিকটা এমনি তৈরি করতে পারবেন এটা নিয়ে সমস্যা হবে না দেন i প্লাস প্লাস অর্থাৎ i এর ভ্যালুটাকে আমরা এক এক করে বৃদ্ধি করব তো আমাদের কাজ কি কাজ হচ্ছে আমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত যোগ করব একটা বিষয় একটু খেয়াল করে দেখেন যে যোগ করতে গেলে তো আমাদের একটা পাত্র লাগবে তাই না যোগ ফলটা আমরা রাখবো কিসে তো সেটা কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করিনি যদি না করি তাহলে আমি এটাকে একটু সংশোধন করছি আমি এখানে আর অংশ সাম

তার জন্য আমরা কি করব এখানে সাম ইজিক টু জিরো ধরে নেব যাতে আমাদের কম্পাইলার বুঝতে পারে যে সাম যে ভেরিয়েবলটা এর মধ্যে কোনো ভ্যালুই এর মধ্যে নাই শুধুমাত্র জিরো ছাড়া তা আমরা এখানে কি করলাম সাম ইসল টু আই আমরা এটাকে দিয়ে দিলাম এখন আমরা কি করতে চাচ্ছি আমরা এই প্রোগ্রামটাকে ফলাফলটাকে দেখতে চাচ্ছি তো আমরা সবাই জানি ফলাফল দেখার নিয়ম প্রিন্টেড দি সাম সামসেন্টেন্স ডি যেহেতু কার ভ্যালু দেখতে চাচ্ছি সামের ভ্যালু সো আমি এখানে সামটাকে বসিয়ে দিলাম রিটার্ন জিরো প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল আমার তো এইভাবে কিন্তু আমি কি করতে পারি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাকে খুব সহজে যোগ করে ফেলতে পারি তো যদি আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি যে এটা আসলে কিভাবে কাজ করছে তাহলে একটু দেখেন প্রথমে আছে কত আয়ের ভ্যালু ওয়ান তো আয়ের এর ভ্যালু যদি এখানে 1 হয় এখানে সে এসে কন্ডিশনটাকে চেক করবে এখানে আই এর ভ্যালু 1 তো 1 কে 100 এর চেয়ে ছোট অবশ্যই ছোট সে তখন সে কি হবে এখানে এই সামের সাথে যোগ হয়ে যাবে ইয়েস হয়ে গেলে এখানে প্রবেশ করবে প্রবেশ করলো আই এর ভ্যালুটা প্রবেশ করার পরে দেন আই এর ভ্যালুটা চলে আসলো কোথায় এইখানে এইখানে এসে কি হচ্ছে আই এর ভ্যালু এক বৃদ্ধি পাচ্ছে তো এক হয়ে গেল কত 2 সেই 2টা চলে আসলো আপনার এই জায়গাতে এখন যদি এখানে দুই চলে আসে তাহলে এখন আয়ের ভ্যালু এখন কত হয়ে গেল দুই দুইটা কি একসাথে ক্ষেত্রে ছোট হ্যাঁ ছোট তাহলে কি হচ্ছে এখানে দুইটাও বসে গেল অর্থাৎ ছামের ভ্যালু ছিল জিরো তারপরে বসে গেল এক তারপরে বসলো দুই এভাবে ডট 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 করে আমি ধরলাম নিরানব্বই পর্যন্ত করে ফেলেছি এখানে নিরানব্বইকে বসিয়ে দিলাম এবার যদি আমার নিরানব্বই এখানে থাকে তাহলে নিরানব্বই এখানে যে কত হয়ে যাবে একশো ছোট হ্যাঁ অবশ্যই ছোট সুতরাং এখানে নিরানব্বই সাথে একশোটাও যোগ হয়ে যাবে যখন যোগ হচ্ছে হওয়ার পর এই একশোটা চলে যাচ্ছে এখানে যে একশো সাথে আরো এক হয়ে যাচ্ছে কত একশো এক যদি একশো এক এখানে আসে তখন আমাদের আয়ের ভ্যালুটা হচ্ছে একশো এক তো আমরা এখানে সত্যটা দিয়েছি আয়টা অবশ্যই একশো একাশে ছোট হতে হবে কিন্তু একশো এক কখনই একশো একাশে ছোট হতে পারে না এটা সমান হতে পারে সেই ক্ষেত্রে আমরা এটার কন্ডিশনটা এখন আর ইয়েস কাজ করবে না যদি ইয়েস না কাজ করে অর্থাৎ এখানে নো হয়ে যাবে যেই নো হয়ে যাবে তখনই কি হবে এই ফলাফলটা লুপ থেকে বাইরে বেরোয় চলে আসবে এবং যখন আপনি এবং এই সামের ভ্যালুটা জিরো থেকে শুরু করে একশো পর্যন্ত যোগ করে রেখে দেবে দেন আপনি যখন প্রিন্ট করে সামের ভ্যালুটাকে দেখতে চাবেন তখন ও জিরো থেকে শুরু করে জিরো এক দুই তিন চার পাঁচ ডট 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 একশো পর্যন্ত যোগ করে আপনার ফলাফলটা আউটপুটে দেখিয়ে দেবে যার ভ্যালুটা পাঁচ হাজার পঞ্চাশ চলে আসবে তো আশা করি লুপ কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম আজ আগামী ক্লাসগুলোতে আমরা ওয়াইল লুপ এবং ডু হাই লুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে